channel and press the bell icon. রাশিয়ার হাতে থাকা সবথেকে উন্নত প্রযুক্তির বিমান বিধ্বংসী ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা S-400 ট্রায়াম মিসাইল এবার ভারতের হাতে আসতে চলেছে। কি এই S-400 ট্রায়াম মিসাইল, কেনই বা ভারতের প্রয়োজন পড়ল এটি কেনার, চলুন জেনে নিই আজকের ভিডিওতে। সমর বিশেষজ্ঞদের মতে যুদ্ধ হলে পাকিস্তানকে ধ্বংস করতে ভারতের খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু সমস্যা হলো চীনকে নিয়ে। চীন যদি ভারতকে আক্রমণ করে, সেই সুযোগ নিয়ে পাকিস্তানও ভারতের উপর আক্রমণ করতে পারে। তাই ভারতকে প্রস্তুত থাকতে হবে একসঙ্গে বেজিং ও ইসলামাবাদকে সামলানোর জন্য। এই S-400 ট্রায়াম মিসাইলটি 1990 সাল থেকে উন্নয়নের কাজ শুরু হয় রাশিয়ায় এবং পরে 2007 সালে এটিকে রাশিয়ান বাহিনীতে যোগ করা হয়। এই রুশ মিসাইলটির গতি সেকেন্ডে 4.8 কিলোমিটার। S-400 ট্রায়াম একাধিক টার্গেটকে একসঙ্গে খুঁজে বের করে তাকে ধাওয়া করে ধ্বংস করতে পারে। ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, যুদ্ধবিমান, ড্রোন, চালকবিহীন যান, যাই আসুক না কেন, S-400-এর চোখ এড়িয়ে কেউ ঢুকতে পারবে না সেই দেশের সীমানায়। এর রেঞ্জ হলো 40 থেকে 400 কিলোমিটার। ৭২টি মিসাইল, 36টি যুদ্ধবিমান ও চালকবিহীন বিমান একসঙ্গে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই S-400-এ। ভারতের সীমায় ঢোকা মিসাইলকে মাটি থেকে 2 থেকে 27 কিলোমিটার উচ্চতায় খতম করে দেবে এই নতুন প্রযুক্তি। এই সিস্টেমের একটি রাডার একসঙ্গে 200টি টার্গেট লক করতে পারে এবং একসঙ্গে 36টি মিসাইল ফায়ার করতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই S-400টিকে এখনও পর্যন্ত সবথেকে বেশি আধুনিক এয়ার ডিফেন্স সার্ভিস হিসাবে মনে করে।